তো বন্ধুরা, শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে রয়েছে নবম দশম শ্রেণীর বাংলা বিভাগের আপডেট। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তার আগে একটি আবেদন করি যে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই দেখুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আরও আমি আগ্রহী হই নতুন নতুন আপডেট দিতে। তো বলা হচ্ছে যে নবম দশম শ্রেণীর বাংলা শিক্ষক নিয়োগের বাধা কাটল। এই নিয়োগ প্রক্রিয়া মামলার জেরে আটকে ছিল। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় সেই বাধা কাটিয়ে দিলেন। সংশোধিত রায়ে বলা হয়েছে, প্রতিবন্ধীদের জন্য তিনটি শূন্যপদ ফাঁকা রেখে বাকি নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। উল্লেখ্য, রাজ্যে এমন শূন্যপদের সংখ্যা প্রায় 1375টি। 2016 সালে SLST পরীক্ষার ফল প্রকাশিত হয় এই বছর মার্চ মাসে। সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার প্রাক্কালে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী নিপেন মাঝি স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তোলেন। হাইকোর্টে দায়ের হওয়া তার অভিযোগে বলা হয়, বাংলা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শারীরিক প্রতিবন্ধীদের জন্য অন্তত তিনটি পদ সংরক্ষিত থাকার কথা, কিন্তু কমিশন এবার তা কমিয়ে একটি করে দিয়েছে। এই অভিযোগ সূত্রে এবছর 1 আগস্ট এক্ষেত্রে আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে, ফলে সারা রাজ্যে অন্য সব বিষয়ে নবম দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ হলেও বাংলা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। এই অবস্থায় কমিশনের পরীক্ষায় সফল ও প্যানেলভুক্ত স্বর্ণালী চক্রবর্তী ও আরও 15 জনের তরফে আইনজীবী আশিস চক্রবর্তী আদালতকে জানান, সাধারণ প্রার্থীদের সঙ্গে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বা কমিশনের কোনো বিরোধ নেই। এমন প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 1 বা 3 যাই হোক, তার জন্য সহস্রাধিক সাধারণ প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকা অর্থহীন। তাহলে কেন তারা ক্ষতিগ্রস্ত হবেন? এই সওয়ালের জেরেই আদালত এদিন আগের রায় সংশোধন করেছে। তাই বিশিষ্ট মহলের মতামত যে আইনের জট সরল হয়ে গেল এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে আর কোনো বাধা রইল না। তাই মনে করা যাচ্ছে, যেহেতু সামনেই লোকসভা ভোট নির্বাচন, তাই এই পদে শূন্যপদ খুব শীঘ্রই পূরণ করা হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। Yeah.